বাসান্ড ওই বাচ্চাটা বলতেছে, মাত্র 13-14 বছরের বাচ্চা বলতেছি। ওই বালক বলতেছে, অনেকদিন আপনারে দেখি না, আপনার আমি দেখতেছি। কি বলতেছাস? উপরে টান দিয়ে উপরে তুলে নিছে। ক কানে কানে ক কি কবি বলে, আপনি আমার চিনবেন না, আমি আপনার সবচেয়ে বড় বন্ধু। বলে, কেমনে তুই আমার বন্ধু? বলে, আমার খালা জুলাইকা আপনারা যখন পাঁচতলার উপরে নিয়া, আল্লাহ করনে বলছে হাম্মাদ বিহি ও হাম্মা বিহি, আপনারা দুজন প্রিপারেশন ছিলেন, আপনার জামাটা টাইনে ছিল, আমি তখন পাশের রুমে ছিলাম, আমি মাত্র 1.5 বছরের বাচ্চা ছিলাম, আপনার আমি নির্দোষ হিসাবে কাজ করে দাঁড়াইতে দিই নাই। আমার মাওলা 1.5 বছরের বাচ্চা দিয়ে সত্য প্রমাণ করছিল, আপনি নির্দোষ, আপনি নির্দোষ, আপনি নির্দোষ, আপনি নির্দোষ। আমি সেই আব্দুল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম তারে বুকে নিয়ে আধা ঘন্টা কাঁদছে, আমি এতদিন তোদের ফ্যামিলিটা খুঁজতেছিলাম, তুই আব্দুল্লাহ বেঁচে আছিস না মরে গেছিস, আমি তো জেলখানায় গেছিলাম, আমি জানি না, আমি আজকে মিশরের বাচ্চা, কিন্তু আমি তোরে খুঁজতেছিলাম, তুই আমারে পবিত্র বানাইতে যাই, তুই মাত্র 1.5 বছরের বাচ্চা, তুই সাক্ষ্য দিয়েছিলি আমি নির্দোষ, কারণ এই মিশরে আমার আপনজন কেউ ছিল না, আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না, তুই আমার পক্ষে সাক্ষ্য দিছিলি, তোর ঋণ আমি সারা জীবন তোর কাছে ঋণী, বল তোর কি লাগবে? বলে, বাচ্চা এখন কান্না, বাচ্চা আমার কিছু লাগবে না, আমার মাও আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছিল, আমার মায়ের মিথ্যা সাক্ষীতে আর আমার খালার সাথে এক হইয়া কইছিল, আপনি আমার খালার সাথে 2 নম্বরই কাজ করছেন, আজ যে মেসের আপনার জেলখানায় পাঠাইছিল, বাচ্চা গো আমি জানি আমার মার বিচার হয়ে গেছে, আমার মা আজকে অন্ধ হয়ে গেছে, আমার মা চোখে দেখে না, আমার মা আপনার সালাম দিয়ে একটা অনুরোধ করছে, যদি সে নবী হয় অবশ্যই তার ভিতরে রাগ আর কুষা থাকবে না, আমার মা বলছে আপনার গায়ের জামা আপনার বাবার চোখে দিলে বলে চোখের আন্ধত্ব নষ্ট হইয়া চোখের আলো ফিরে পাইছে, যদি আপনার হাতের একটা রুমাল দিতেন আমার মায়ের চোখের আলো ফিরে পাইত। পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন এই মিশরের জন্য আপনার ব্যবহার, কিন্তু জামা কাপড়ের মধ্যে আল্লাহ দিছে, এটা আপনার জন্য মুজেজা। এ দুনিয়ার মানুষটা ইসুফ আলাইহিস সালামের ব্যবহার, কিন্তু যে কোনো জিনিস চোখের সামনে ধরলে অন্ধ মানুষ ভালো হয়ে যাইত, কুষ্ঠ রোগী ভালো হয়ে যাইত, এটা ইসুফ আলাইহিস সালামের মুজেজা ছিল। বাবা যখন ইসুফ আলাইহিস সালাম তার রুমালটা হাতে দিয়া বলে তোর মাকে দিয়ে বলবি, কারণ মায়ের দোহাই কেউ দিলে আমি ইসুফ সহ্য করতে পারি না, আমি ইসুফের মা, আমি ইসুফ মা হারাইছি মাত্র 6 বছর বয়সে, আমি খালার বাড়ি বড় হয়েছি, আমি যখন এই তাফসীরটা পড়তেছিলাম ইসুফ আলাইহিস সালাম ওই বালক আব্দুল্লাহর বলে আমি খালার বাড়ি বড় হয়েছি, তখন আমার জীবনের সাথে আমি মিলাইয়া ফেললাম, আমার যখন মা মারা গেছে 12 বছর বয়সে আমিও তো খালার বাড়ি বড় হয়েছি।
মাঝে কি জিনিস আমি জানি যুবক, তোমাদের যাদের মা আছে তুমি জানবা না। এই চেয়ারম্যানের বুকটা ফাড়িয়ে দেখো, মায়ের জন্য কত কষ্ট। এই দেশটার নাম ছিল শাম, যে শাম দেশে আমার নবী বারো বার আমার দিকে তাকান, এইভাবে বস্তা মাথায় করে ব্যবসা করতে গেছে। আমি আর ওয়াজ করি বেটারা কিরম বাদাইমের মতো বই রয়েছে। আরে কথা কবেন, আমার নবী যে এই দেশে গেছে ওই দেশের দাম কত জানেন আপনি? আর মক্কা নগরী আর বাইতুল আকসা পৃথিবীতে দুইটা দেশ আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি, একটা হলো ফিলিস্তিন আর একটা হলো মক্কা। ইসরাফিল আলাইহিসসালাম সিঙ্গায় ভু দেওয়ার আগে জমিনে যেই দুইটা ঘরের উপরে পাও দিয়া অনুফি খফি সুরি ফাতা তুনা আফওয়াজা সিঙ্গায় ভু দিবে কিয়ামতের আগে এবং কিয়ামতের পরে, দুইটা জায়গায় যারা এক ভিউ দিবে, একটা হলো মসজিদ আকসা আর একটা হলো বাইতুল কাবা ঘর। কি মনে করেন আপনি বাইতুল্লাহ? এই দুইটা ঘরকে আল্লাহ এইভাবে সম্মান করতে বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا। বাবা এখন কান কান, আমার নবীকে কিন্তু ইমামুল মিরসালিন খেতাব, এই প্রমোশনটা আমার আল্লাহ কাবা ঘরের সামনে দেয় নাই, বাইতুল মুকদ্দাসের সামনে দিয়েছে। আমার নবীর বয়স যখন 51 বছর 6 মাস 10 দিন, জোর করে মারহাবা, 51 বছর 6 মাস 10 দিন বয়সে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পাইছে, অর্থাৎ নবীদের ইমাম। সুবহানাল্লাহ, আসতে কয়েন না, আসতে কয়েন না, দুনিয়ার কোন নবীকে ইমামুল মুরসালিন খেতাব আল্লাহ দেয় নাই, দুনিয়ার কোন নবীকে বিশ্ব নবী বলে নাই। মূসা আলাইহিস সালামকে পাঠাইবার পরে বলছে, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। হে মূসা, তোরে বনী ইসরাঈলের নবী বানাইলাম, অর্থাৎ এই জেরুজালেমের 4,32 লক্ষ 32 কিলোমিটার বর্গ কিলোমিটার দায়িত্ব তোরে দিলাম, তোর বাইরে দিলাম 5,500 বর্গ কিলোমিটারের দায়িত্ব। জোরে 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 জোরে, তোর শ্বশুরে দিলাম মাদায়নের দায়িত্ব, তোর ভাইগনা লুত্রে দিলাম বনী ইসরাঈলের ওই জেলার দায়িত্ব, আর আমার নবী মুহাম্মদকে যখন পাঠাবো তার মোহরের নবুয়তের মাঝখানে একটা শব্দ বলবো। আমি আয়াত খানা পড়তেছি, আপনি ভাবতে পারেন আমি গোপাল দস্তে বানাই লইছি। দেখেন আল্লাহ কি বলে, নবীর মোহরের নবুয়তটা দুই ঘরের মাঝখানে ছিল, এই যে ঘাড়ের ঘাড়ের চুল বাবরির নিচেই ছিল আমার নবীর, ডালিমের পিছনের সাইড যেরকম, আপেলের পিছনের সাইড যেরকম, বোঠালা সাইড না পিছনের সাইড, এই ডালিমের এবং আপেলের পিছনের সাইডের মতো মোহরের নবুয়তের চারো পাশে আমার নবীর মেডেলে লেখা ছিল এই আয়াতটা, কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। হে মূসা, আমার নবী মুহাম্মাদের মোহরের নবুয়তের চারিপাশে লেখা থাকবে, বাংলাদেশের সিলের মধ্যে যেরকম লেখা থাকে,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতক্ষণ না কেন রামান নবীর মহরে নবুয়তের সিলে মধ্যে লেখা থাকবে কুল নবী আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আমি সমগ্র পৃথিবীর বিশ্ব নবী আঙ্গুল কেটে ফেলছিল মা আয়েশা বলেন যদি আমার নবীকে কেউ দেখতো চাকুটা বুকের মধ্যে ঢুকাই দিত কষ্ট হইতেছে চলে যাবেন আপনারা যুবক তুই যাইস না লুঙ্গিটা এনে ধরবো কিন্তু একসাথে বলেন তো আল্লাহর খেলা বোঝার কেউ আছে ইসুফ আলাইহিস সালাম এমন একজন বাদশা ছিলেন উনি ক্ষমতার মস্তদে বসে বুঝতে পারতেন আমার মিশরের কোথায় কি হচ্ছে ওনার হাত এইভাবে যদি ধরতেন হাতের সামনে তাফসিরে মুজহিরের মধ্যে আসছে হাত এইভাবে ধরলে বোঝা যেত মিশরের কোন জায়গায় কে গুন্ডামি করতেছে উনি হাতের মধ্যে দেখতে পারতেন ইসুফ আলাইহিস সালাম একদিন বালতি দিয়ে মাইপা মাইপা গম দিতেছে আমার কথা সে মেম্বাররা দেয় না চেয়ারম্যান না দেয় না ওরে বাবা চেয়ারম্যান গো বালতি আবার পিছনে লাথি দিয়ে উঁচা করে থাকে যেন 3 কেজি কম হয় আমাকে বিলাসপুরের চেয়ারম্যানের কথা কই আমি আমার গোপালগঞ্জের কথা কই এ 12 কেজি গম দেবে পালায় উঠাই দিয়া বাম পা দিয়ে যাইতে ধরে যদি কেউ প্রতিবাদ করতে যায় গাড় ধরে গলা শিপে ধরে নেলে নে নলে ভাগ কথা কন না কেন কারণ বাপ এই দেশটা তো বাপ দাদা এই বিচারে যে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈক্য লাভ আছে এই বিচারে ভিক্ষা করে আনছে তার বাপেও আনছে চোরগুলা শেষ করছে আজকে বাংলাদেশে কিছুই নাই কোন শোনা যায় মুখে এই টাকাগুলা কই গেছে এই আমলা সামলা গেটু মেটুরে শেষ করছে দেশ এই বেচারে কি করবে একা মানুষ হের একার কি লাগে একটা পেট ভরতে কি লাগে হের হের বাপ দাদার থেকে তো হার জমিদার কারণ ওই দেশের বাড়ি আমি আমি জানি না ওই ফ্যামিলি তো আমি বিয়ে করছি আমি জানি না তাদের বাপ দাদার কি ধনী ছিল আপনি তো হারে বলে আপনাদের না আমি তো ওই দেশের বলে আমি তো জানি তার বাপ দাদা শুদ্ধ জমিদার টুঙ্গি ভরাল অবশ্যই হের তো এত কিছু লাগে না ন্যায় কারা জানেন ফকির নির্বুলা আওয়ামী লীগের মাথায় ছাতি ধরে যে ইনু মিনু সিনু এই যে রাশেদ খান মেনন এবার দিছে আমার শাশুড়ি যে কাজে না দিছে এবার দিছে জানে এইগুলোই সর্বনাশের আরজি কথা কান না কেন হুজুর গো বরণ ডিম দিছে এগো এগো পরামর্শে ওই যে রাশেদ খান মেনন হাসান হক ইনু ওরে বাবা আওয়ামী লীগের মাথায় ছাতি ধরে কয় কমি মাদ্রাসা জঙ্গিবাদে রাখরা কি বদমাইশি গুলা করছে মন্ত্রিত্ব পাইয়া এখন করবি না বেচারি বুঝে এটি কথা কন না কে কষ্ট হইতেছে অজ্ঞান তারপর যদি একটা কথার উত্তর দিতে হয় জমিনের মালিক কে টাকলা মুরে মাহির হবু হবু স্বামী এইটা যে কি সেটা সেট ছিল ডিসিরে ফাইনাল করে কথা কন না কেন প্রধানমন্ত্রী খারাপ কয়েন নামে কি লেগে জানেন এই বিচারের মাথায় এমন একটা বুদ দেয়াল্লাই দিছে কার দ্বারা আমার দেয়ালের ক্ষতি হবে পরে আগে রিজেক্ট মালের মধ্যে ফেলাম এই যে আমার ওই পারে আবুল হোসেন সৈয়দ আবুল হোসেন চলে গেছে আল্লাহ তার কবরটা জান্নাতে টুকরো বানাই দিই দেখছেন এই পদ্মা সেতু নিয়ে যখনই তার নামে একটা বদনাম উঠছে সে কি করছে না করছে আল্লাহ ভালো জানে কবরে চলে গেছে সমালোচনা করতে চাই না কিন্তু দেখেন সাথে সাথে তারে জিরো জিরো পয়েন্টে ফেলাই দিছে শুধু একটা কথা বলতে হবে জমিনের মালিককে সবাই একদিন চলে যাবে আপনারা থাকতে পারবেন না আমিও পারবো না টাকা নেই দিকে ইসুফ আলাইহিস সালাম বালতি মাইপা মাইপা প্রেসিডেন্সে নিজে গম দেয় না আমি রস করবো না
আমার মন মত আওয়াজ হইতো বস্তাও পাতে না, গোমও চায় না, কালি ছবির দেখে আপনি চাইছে এক পোলা যাকে ফুডার করে ফুডা তুই খারাই রেছিস কে তুই চেয়ারম্যানের কি দেহ তুই দেহ নাই তোর বাপের জন্য মিশুকে কয় ভাই আমার জীবনে প্রথম গম নিতে আইছি আমি যদি দেখতাম এই দোহারের আব্বারা যদি দেখতেন না জানি এই বেড়া ড্যাপ ড্যাপ করতেছে তোর বিট কমাইতে গেছিস বেড়া তুই বাড়াইছো কমা একবার বিট বন্ধ কর আর মাত্র 5 মিনিট কথা বল আরে ভাই 1 ঘন্টার উপর হয়ে গেছে আপনি কি ভাবতেছ আরো চলবে 2 ঘন্টা মুক্তি কামাল তো পান দিয়ে থেকে গেছে সারা রাত চলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে আপনাকে আগ্রহ দেখে আমার বুকটা ভরে গেছে সেই 15 বছরের শ্রোতা আর এখনের শ্রোতা এক না ইনশাল্লাহ বলে বজন্দে বার আমার দিকে তাকান পিছনের থেকে এক জোরে ডাইকা গায়ে মগাতে খারাপ সরকার সব লাইন সার বলে তুই গম নেস না বস্তা বাইন্ধে খারাই দিস আঙ্গুলের মধ্যে বস্তাটা ভরে দিয়ে কই আমি গম নিতে আসি নাই আমি শুধু উনার সাথে দুইটা কথা কব ইসুফ আলাইহিস সালাম কে আল্লাহ এমন রূপ দিছিলেন উনি বোরকা পরে থাকতেন তাফসীরে মারুফুল কোরআনে দেখবেন উনি বোরকা পরে থাকতেন আল্লাহ উনি সবসময় বোরকা পরে থাকতেন মেকআপ করে থাকতেন মহিলাদের মতো আল্লাহ তাকে এত চেহারা দান করেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা ছিলেন আপনারা আমার নবী ইসুফ আলাইহিস সালাম ইল্লা নবী মুহাম্মদ আমার নবী ছাড়া দুনিয়ার সব মানুষের সাথে সুন্দর চেহারা ইসুফ নবীর আল্লাহ বানিয়েছেন বসন্ত ওই বাচ্চাটা বলতেছে মাত্র 13-14 বছরের বাচ্চা বলতেছে ওই বালক বলতেছে অনেকদিন আপনারে দেখি না আপনার এটা আমি দেখতেছি কি বলতেছাস উপরে টান দিয়ে উপরে তুলে নিস ক কানে কানে ক কি কবি বলে আপনি আমারে চিনবেন না আমি আপনার সবচেয়ে বড় বন্ধু বলে কেমনে তুই আমার বন্ধু বলে আমার খালা জুলাইখা আপনারা যখন 5 তলার উপরে নিয়ে আল্লাহ করনে বলছে হাম্মাদ বিহি ও হাম্মা বিহি আপনারা দুজন প্রিপারেশন ছিলেন আপনার জামাটা টাইনে ছিল আমি তখন পাশের রুমে ছিলাম আমি মাত্র 1.5 বছরের বাচ্চা ছিলাম আপনার আমি নির্দোষ হিসাবে কাঠ ঘরে দাঁড়াইতে দিন নেই আমার মাওলা 1.5 বছরের বাচ্চা দিয়ে সত্য প্রমাণ করছিল আপনি নির্দোষ আপনি নির্দোষ আপনি নির্দোষ আপনি নির্দোষ আমি সেই আব্দুল্লাহ ইসুফ আলাইহিস সালাম তারে বুকে নিয়ে আধা ঘন্টা কাঁদছে আমি এতদিন তোদের ফ্যামিলিটা খুঁজতেছিলাম তুই আব্দুল্লাহ বেঁচে আছিস না পরে গেছিস আমি তো জেলখানায় গেছিলাম আমি জানি না আমি আজকে মিশরের বাচ্চা কিন্তু আমি তোরে খুঁজতেছিলাম তুই আমারে পবিত্র বানাইতে যাই তুই মাত্র 1.5 বছরের বাচ্চা তুই সাক্ষ্য দিয়েছিলি আমি দোষ কেন এই মিশরে আমার আপনজন কেউ ছিল না আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না তুই আমার পক্ষে সাক্ষ্য দিছিলি তোর ঋণ আমি সারা জীবন তোর কাছে ঋণী
বল তোর কি লাগবে? বলে বাচ্চা এখন কান দেন, বাচ্চা আমার কিছু লাগবে না, আমার মাও আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছিল, আমার মায়ের মিথ্যা সাক্ষীতে আর আমার খালার সাথে এক হইয়া কইছিল আপনি আমার খালার সাথে দুই নম্বরে কাজ করছেন, আজই যে মেসের আপনার জেলখানায় পাঠাইছিল। বাচ্চা গো আমি জানি আমার মার বিচার হয়ে গেছে, আমার মা আজকে অন্ধ হয়ে গেছে, আমার মা চোখে দেখে না, আমার মা আপনার সালাম দিয়ে একটা অনুরোধ করছে, যদি সে নবী হয় অবশ্যই তার ভিতরে রাগ আর কুষা থাকবে না। আমার মা বলছে আপনার গায়ের জামা আপনার বাবার চোখে দিলে বলে চোখের আন্ধত্ব নষ্ট হইয়া চোখের আলো ফিরে পাইছে, যদি আপনার হাতের একটা রুমাল দিতেন আমার মায়ের চোখের আলো ফিরে পাইত। পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন এই মিশরের জন্য আপনার ব্যবহার, কিন্তু জামা কাপড়ের মধ্যে আল্লাহ দিছে এটা আপনার জন্য মুজেজা। এ দুনিয়ার মানুষটা ইসুফ আলাইহিসসালামের ব্যবহার, কিন্তু যে কোনো জিনিস চোখের সামনে ধরলে অন্ধ মানুষ ভালো হয়ে যাইত, কুষ্ঠ রোগী ভালো হয়ে যাইত, এটা ইসুফ আলাইহিসসালামের মুজেজা ছিল। বাবা যখন ইসুফ আলাইহিসসালাম তার রুমালটা হাতে দিয়া বলে তোর মাকে দিয়ে বলবি, কারণ মায়ের দোহাই কেউ দিলে আমি ইসুফ সহ্য করতে পারি না, কেন আমি ইসুফের মা, আমি ইসুফ মা হারাইছি মাত্র 6 বছর বয়সে। আমি খালার বাড়ি বড় হয়েছি, আমি যখন এই তাফসীরটা পড়তেছিলাম ইসুফ আলাইহিসসালাম ওই বালক আব্দুল্লাহর বলে আমি খালার বাড়ি বড় হয়েছি, তখন আমার জীবনের সাথে আমি মিলায় ফেললাম, আমার যখন মা মারা গেছে 12 বছর বয়সে আমিও তো খালার বাড়ি বড় হয়েছি। মা যে কি জিনিস আমি জানি, যুবক তোমাদের যাদের মা আছে তুমি জানবা না, এই চেয়ারম্যানের বুকটা ফাড়িয়া দেখো, মায়ের জন্য কত কষ্ট। এখানে আসার পরে সানির আমার বলে মায়ের ওয়াজটা করবেন, যে এই যুবকটা ওয়াজ দিছে আমার অনেক ভক্ত, ওই যুবক গুলো আমার বলে হুজুর এমন একটা ওয়াজ করবেন মায়ের ওয়াজ, আমার এই দুহারে যুবক গুলা মার ভালোবাসতে চায় না, বিদেশ যাইয়া মার জন্য অ্যাকাউন্ট করে বিভিন্ন নামে মা বাবার নামে করে না, বাইরে আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনে দুঃখিনী মায়ের মতো ধরো দেখেও নাই রে, এই জন্য আমি আমার খুতবার মধ্যে পড়েছি ওয়া কযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি এই চেয়ারম্যান যদি কোটি টাকা দিয়াও মারে চায় আর পাবে না, ইলিয়াস রহমান জিহাদি আর মায়েরে পাবো না বাবা। আল্লাহ দেখো কারা মারে কান্দে, এই যে মুক্তি কামার, মা অসুস্থ আছে সুস্থ আছে, মার চেহারাটা দেখে মার পায়খানা পোষাবে খেতাটা ধুইতে পারে, মারে হুজুর পানি ঢাকায় দিতে পারে, কিন্তু যেদিন চলে যাবে আর কোনোদিন পাইবে না। আর কোনোদিন পাইবে না দাদা ভাই।
আমার যুবতী বোনেরা, তোমরা কোনোদিন মার দিকে ঝাড়ে দিয়ে কথা কইস না রে বোনরা। যুবক কোনোদিন মার একটা ঝাড়ি দিয়ে সকল ডে কথা কইস না। হারে, এই দরুদিটা এমন একটা কারেন্টের মতো রে, কারেন্টের শর্ট খাইলে যেমন তারা করে আগুন লেগে যায়, তুই যদি একবার মার শর্ট খাস বড় দর শর্ট, তুই ডাইরেক্ট যে জাহান্নামের ভিতর পড়বি। তোর এমন কোন ইবাদত নাই তোর জান্নাত দিতে পারে, তোর মালিকের নিজের ঘোষণা রে ভাই। এই বুকটা ভাইরা দেখ, ইসুবালাম বলে আবদুল্লাহ রে চল আমি তোর মায়ের দেখতে যাবো। কোন মানুষ যদি অসুস্থ মানুষকে দেখতে যায়, যতগুলো কদম লাগাবে প্রত্যেকটা কদমের বিনিময়ে তার জীবনের সব সগিরে গুনাহ মাফ হয়ে যাবে। অসুস্থ মানুষকে কদম লাগায় দেখতে যাবেন, যখন শুনবেন আপনার মামাতো ভাই, খালাতো ভাই, শাস্তো ভাই, ফুফাতো ভাই অসুস্থ হয়েছে, দেখতে যাবেন কিছু হাদিয়া সাথে লয়ে যাবেন। আপনি অসুস্থ মানুষের জন্য হাদিয়া লয়ে যান নাই, আপনি জান্নাত কিনতে কিনতে তার বাড়িতে গেছেন। আমি বলি নাই, আমার বিশ্বনবী বলছেন। আল্লাহ দেখো আমার বাজানরা কাঁদবে, আমার বাজানদের মা রে হয়তো সেই বাস বাগানে শোয়ে রাখছে 30 বছর আগে, এখনো জানে না মা কেমন আছে, বাবা কেমন আছে, এই দোহারে মানুষ জানে না। আমিও তো আমার মায়ের 30 বছর আগে কবরে শোয়ে রাখছি। কষ্ট হইতেছে ভাই? যে যেমনি দাঁড়াই দাঁড়াই কান্দবা, কে কইছে তোমার গুণা মাফ হইব না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম তোমার গুণা আজকে মাফ হইব। আল্লাহ যদি এই ওয়াদা দিয়ে থাকে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ করবে আমি জানি তুই গুনাহ করবে, এর লাগি আমি আয়াত নাযিল করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি জানি তুই গুনাহ করবি, তোর ওয়াদা রাখতে পারবি না দুনিয়া যাওয়ার পরে। আমি এর লাগি আয়াতগুলা এই কোরআন শরীফ দুনিয়া বানাইবার কোটি কোটি বছর আগে বাইতুল মামুরে আমি লিখে রাখছি। আর এটাও বলে রাখছি যত গুণা করবি আমার দরজা থেকে সরিস না। হঠাৎ একদিন দেখবি তুই দোহারের বিলাসপুর ইনোয়ারের মাহফিলে বইয়া চেয়ারম্যানের উপস্থিতিতে আলেমিলামা ইলিয়াস রহমান জিহাদির সামনে বইয়া কান্দবি, আমি মোলারে একটা ডাক দিবি, তোর বুকের মধ্যে টান দিয়ে গুনার দরজার থেকে বুকের মধ্যে লইয়া তোর জীবনের গুণা মাফ করে দিব, তোর জীবনের গুণা মাফ করে দিব, তোর জীবনের গুণা মাফ করে দিব। তুই নিজেও জানোস না কখন মাফ করে দিবে। এখন ডাকা যাবে না, করো চুপ। শুধু একটা কথা বল ভাই, জমিনের মালিক কে? টাকা ওই দিকে, কোন দিকে ঘর ঘুরাবি না যুবক, তুই কোটিপতি হয়ে যাবে। আমি বলে গেলাম তুই শিল্পপতি হয়ে যাবি। তোমাদের আজকে এই এমপি বারবার নির্বাচিত এমপি সালমান সাহেব, ওনার ধরট্ট হওয়ার পিছনে খোঁজলে দেখো, উনি নিজে বলেছে এটা আমার মায়ের দোয়া, উনি বলেছে এটা আমার বাবার দোয়া, ওনার ইতিহাস তোমরা জানো, আমার সাথে বেশি জানো। আমি তুমি দোহারের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, মানে প্রধানমন্ত্রী তারে এত কেন ভালোবাসে? শুধু একটা কথা বল ভাই, জমিনের মালিক কে? মায়ের দোয়া তার সাথে আছে, পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন তার সাথে আছে। বাবার দোয়া যার সাথে আছে, পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন তার সাথে আছে। যারা এটা হারায় ফেলছে, কোনোদিন পাবি না, সাদের দেশে যেও পাবি না, সাত তবাক জমিনের নিচে জাহান্নামের সাত ওখানে যেও পাবি না। এই দরুদি হারায় গেলে আর পাবি না। কাইন্দা কাইন্দা আজকে লাই হলো জোর কর মারহাবা। বেজান এবার আমার দিকে তাকান, ইউসুফ পয়গম্বর বললেন আব্দুল্লাহ তোর মায়ের একটু দেখতে যাব। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আবার আসবো আমি, আজকে আপাতত বিদায় নিয়ে যাই, 11টা বেজে গেছে। হ্যাঁ, তাহলে আওয়াজ হয় না, আওয়াজ হবে এবার।
ইনশাআল্লাহ বলেন তো। আমি চেয়ারম্যানকে সাথে নিয়ে বলবো, আপনার ইউনিয়নে, বিলাসপুর ইউনিয়নে যদি কোনো বিধবা মা অথবা কোনো গরিব মায়ের বিচার আপনার ইউপি চেয়ারম্যান আপনার পোস্ট অফিসে যায়, আপনার ইউনিয়ন পরিষদে যায়, অরে দইরা বাইরে নিজে লুলা বানায় থানায় ধরাই দিবেন। ওই দুঃখিনী মায়ের সামনে দুনিয়ার কোনো বিচার চলবে না, দরকার হয় আপনি জেল কাটবেন অরে মাইরা। আজকে মা তোরে বড় করে তুই মায়ের মাইরে বাড়িতে বাড়ি করে দিয়ে মায়ের বাড়ি করে তুই বলিয়ে ঘুমাবি, তোর বৌরে শুদ্ধা তোরে শুদ্ধা বাইরে লুলাবানে হেলাম। শাশুড়ির মাইয়ার কোল পাইয়া বোর কোল পাইয়া মার কোলের কথা ভুলে গেছ না হারামি? হে নেমো খারাপ, মার কথা ভুলে গেছ? এই শীতের রাত্রে তোর মা কোনোদিন তোরে ঠান্ডা মাড়িতে শোয়ায় নাই। তোর বাবা অটো রিক্সা চালাইছে, তোর বাবা একটা সেরা বিছনা চাদর গায়ে দিয়া শীতের কাল কাটাইছে, আর তোরে ভালো দামি সোয়েটার কিনে দিছে। কারণ তুই বন্ধু বান্ধবের ভিতর স্কুল কলেজে পড়স, তোর বাবা ভালো একটা চাদর গায়ে দেয় নাই। বেজান এবার আমার দিকে তাকাও, ইউসুফ পয়গম্বর যখন আব্দুল্লার মারে দেখতে গেছে, ও বাজার আব্দুল্লার মা চোখের আলো ফিরে পাইছে, জোরে 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 জোরে। ইউসুফ বললেন, আমি আপনার ছেলে ঋণ শোধ করার জন্য আমি প্রতিদিন নিজে মাথায় করে আপনাদের বাড়ি খাবার দিয়ে যাবো। আমি নিজে খাবার দিয়ে যাব, আমি নিজে আপনাদের বাড়ি রিলিফের মাল দিয়ে যাব, খালি একটু খবর পৌঁছে দেবেন খাবার শেষ হয়ে গেছে। যখন এই খবর মিশরের এই যে বনি ইসরায়েলের বেজরমা গুলা জানছে, এই যে ইউসুফ আলাইহিস সালামের জামানা থেকে কিন্তু ইহুদির উৎপত্তি, ইউসুফ আলাইহিস সালামের এই বারো ভাই থেকে কিন্তু বেজরমা জালিম গোত্রের উৎপত্তি, মনে রাখবেন। ওরা সবচাইতে পৃথিবীতে নবীদেরকে হত্যা করছে, এই বেজরমা গুলা যখন জানছে ইউসুফ একটা বাড়িতে নিজে খাবার দিয়ে এবং সে নিজে তার বেতনের টাকা তাদের দেয়, সবাই সমালোচনা শুরু করলো ইউসুফের সম্পর্ক কি, কষ্ট হইতেছে? আরো জোরে, আরো জোরে। তাফসীরে মারফুল কোরআনে আসছে, ইউসুফ আলাইহিস সালাম তখন সংসদ ভবন ডাকছে, ডাককে বলতেছে আমি কেন তাদের বাসায় খাবার নিয়ে যাই? তাহলে শোনেন, আমি ইউসুফকে পবিত্র ঘোষণা দেওয়ার জন্য এই মিশরে কেউ ছিল না, এই আব্দুল্লাহ সারা। এই বেড়ে কই যাস? ভাষা কি কয় মুদব দুহারের ভাষা রে বাবা, একবার বাংলা খাস বাংলা, ঠিক আছে বাংলাই রে ভালো হয়েছে, ও করতেও যাই ওইটা কইছে ওইটা। আহেন আজকের মতে বিদায় নেই, লোক গেল তার ধরলা নাকা, এবার গেলে টাইনে ধরবে যেটা উঠবে, ওঠছে তো লুঙ্গি মুখে টাইনে প্যান্ট খুলে লেবে আজকে টাইনে, ও আধা ঘন্টা সাইফে রাখতে পারো কিসের সাতার পুরুষ ওটা কথা কর না কেন? এই যে আমার বাজানটা বয়ে রয়েছে 60-65-70 বছর বয়স, হেরা ওঠে না, আর বয়স কত? 22 হইব, আর ফেসবুক গরম হয়ে গেছে। মাফ করুক জোর করে আমি, লজ্জা লাগে না যুবক? তো তুই বাপ দাদার চাচাদের সামনে তুই উঠে যাস, কষ্ট হইতেছে? আর 5 মিনিট রাহ, 9:30 এসছি দূরছি মিয়া, এর 1.5 ঘন্টার কাছাকাছি রাখ, ঠিক আছে গজর বন্ধ চলবো চুপ করে বসে থাক। আলহামদুলিল্লাহ বলেন তো, আমার দিকে তাকান। সারা মিশরের জালিম গুলো যখন সমালোচনা শুরু করলো, ইউসুফ আলাইহিস সালাম বললেন শোনেন তাহলে আমি কেন তাদের জন্য খাবার লয়ে দেই। ইতিহাস যখন তুলে ধরলেন তখন সবাই কান্দে,
জোরে 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 বজন্দে বার আমার ইসু আল্লাহর পয়গম্বর ইসুবের কবরটা কিন্তু এই বাইতুল মুকাদ্দাসের পাশে। এ যুবক রে এবার আমি আলেম ওলামার কাছে একটা জারি দিয়ে আওয়াজ শুনতে চাই তাকবীরের ধ্বনি, যে ইউসুফ পয়গম্বর ফিলিস্তিনের জমিনে ঘুমিয়েছে, তখন মিশর ইরাক ইরান বাজান্ডে এই যে দেখতেছেন ফিলিস্তিন, এই আটটা দশটা দেশ মিলে একটা নাম ছিল শাম, এই শাম দেশ আমার নবীও গেছে, এই যে দেশে আমার নবী গেছে ওই দেশটাকে যারা দখল করতে চাবে প্রত্যেকটা বেইমান রে কুত্তার মতো কোবাবো। রাজিয়া শোনা নাই কে কে রাজিয়া শুনলা কিন্তু হাত দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। ভাইজান এবার আমার দিকে তাকান, মা মারিয়ামের কবরের পাশে তারা বাজার নট্ট কিনা চায়, ইউসুফ নবীর কবরের পাশে তারা নট্ট কিনা চায়, বাবা ইব্রাহিমের কবরের পাশে তারা অসম্মানী করে, বাবা কোন মুসলমানের সন্তান যাইতে দেয় না। আজকে শুধু দীপ্ত কন্ট্যাক্ট আওয়াজ দাও রে ও দোহারের যুবক, আজকে ১৯ ডিসেম্বর তুমি চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দিবা, ১৯ ডিসেম্বর তুমি দেখায় দাও আমার ওই নবীর কবর গুলো যারা সম্মানী করবে জীবনের বিনিময় হলো নাস্তিক গুলার ছেড়ে দিতে যাব না। রাজি আছেন না নাই? ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন। আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ সব পারে কি পারে না? এই রাত ১২টার সময় ১১টার সময় আমার আল্লাহ দুনিয়ার অনেক মানুষকে ডেন পেন করছি, বাবার মিশর ঘুরতেছে মারহাবাগন, হঠাৎ করে দেখা যায় ইউসুফ আলাইহিস সালাম যখন বাবার নিয়ে মিশরের শহরটা ঘুরতেছে বাপরে নিয়ে এসে কেনান থেকে ইন্দিমিন টাইমে দেখে তার ঘোড়ার গাড়ির সামনে একটা বৃদ্ধা মহিলা হাত উঁচু করে খাড়াইছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, এই এই গোলাম দেখ তুই মহিলাটা কে, এই তোর নাম কি, এই তোর নাম কি? কই আমার নাম তোর দিয়ে কাম কি, তোর বাচ্চার নাই মেস দেখো স্যার আপনার নাম তো কয়। ইউসুফ আলাইহিস সালামের তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব, উনি এমন কেমন কেমন ধরে বাপ ওই মহিলাটাকে আমি যাবো কেন, মহিলাকে আসতে বল। ইয়াকুব আলাইহিস সালাম পিছনে বসা বলে বাবা প্রেসিডেন্ট হওয়ার পর মনে একটু গরম লাগছে না, আল্লাহ যারা আসতে আসতে পাই হ্যাঁ বাড়িঘর তুমি চিনো, দেখবেন বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী অনেক মেম্বার চেয়ারম্যান আছে ভোটের আগে আপনার পাও ধরে, দায়িত্ব পাওয়ার পর আপনারা আর চিনে না, আছে না নাই? ক্ষমতা যার নাম ওটা আমার হইল আমিও এক হব। এখানে কথা কয় কেটা বেড়া কি ডিস্টার্ব রে ভাই, এই টাকা নেই দিলে। ইয়াকুব আলাইহিস সালাম বলেন বাবা ওই মহিলার ভোটেও কিন্তু তুমি আজকে প্রেসিডেন্ট, যাও কি বলে শুনো, আপনি আমার কাছে একটু কানটা লাগান, তোমার নাম কি, নাম দিয়ে আপনার দরকার নাই, আমি আপনার কাছে একটা জিনিস চাই, কি দেবেন কি? ইউসুফ আলাইহিস সালাম বলে আপনি কি চান, আমি যা চাব পাবো কি, বলেন না কি চান পাবো কি,
আগে বলেন নবীদের কথা মিথ্যা না, নবীরা যা দিতে চায় তারা দেয়। বলে হ্যাঁ, বলেন আমার সাধ্য না যে আমি দিব। বলে আমি আপনাদের চাই। চল্লিশ বছরের উপরে আপনার জন্য পাগলে রাস্তায় রাস্তায় ঘুরি। জোরে 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 আমার চিনতে পেরেছেন কি ইউসুফ, আমি কিন্তু সেই পাগলি জুলাইখা। আল্লাহর পয়গম্বর ইউসুফ দেখে জুলাইখার এই চামড়া গুলা বাবা ঢিলা হয়ে গেছে, চেহারার মধ্যে মাইস্তে পুড়ে গেছে। 82 বছরের মহিলার কি হইতে পারে তুমি বুঝে লও গো বাবা। এ দোহারের যুবক রে, আল্লাহর পয়গম্বর ইউসুফ একটা দৌড় দিয়ে ঘোড়ার উপরে উঠিয়া কয় আব্বা, এই যে সেই কুলাঙ্গার মহিলা যার জন্য মিথ্যার বছর জেল খাটছে। ইয়াকুব আলাইহিস সালাম বলে এই মহিলারে দেখার আমার বড় শখ ছিল। মহিলাটা ডাক দে, আব্বা খবরদারের ডাক দিও না, এই সেই বদ বদ যা সেই বদ, এর কারণে আমি 13 বছর বিনা অপরাধে জেল খাচ্ছি। ও আমারে নিজে আকাম করার কথা কয়ে নিয়ে ও কয় আমি বলে আকাম করছি, আমি এই অপরাধে 13 বছর জেল খাচ্ছি, ও আমারে খাটাইছে মিথ্যা সাক্ষী দিয়া। আব্বা ওরে দেখতে চাইও না আর কি, তোরে আর কি করছে আব্বা, আমার ও নিজে সাজাইছে মামলা, নিজে সাজাই আমার নিজে জেলখানায় ঢুকাইছে, ও মিথ্যা সাক্ষী দিছে, আর ও মানুষের দারে দারে যে কইছে ইসুব খারাপ। বাবা কয় ইসু জি, খালি মহিলার বদনাম নাই বলি শুনাম না কইলি না আব্বা, আর কোন শুনাম নাই। তুই ওই মহিলার বাড়ি আইছিলি কোন বয়সে বাবা? ওই 13 বছর বয়সে। মহিলা তোরে নিয়ে ছাদে গেছিল কত বছর বয়স? কয় 19 বছর বয়স। তো 13 থেকে নিয়ে 19 পর্যন্ত তোরে গোসল করাইছে কেডা? কয় ও আমি রোজই করবো না। এবার লাস্ট চান্স, রাখ তোর ভাইরা তোরে মাইরা কুয়ায় ফেলাইছে, তোর ওজনে স্বর্ণ দিয়া কিনা আনছিল কে? কয় মহিলা। এইসব স্বর্ণের খাটে তোর শোয়াইছে কে? কয় মহিলা। সকালবেলা তোরে নাস্তা না করাইয়া ওই মহিলা নাস্তা করে নাই সে কে? কয় মহিলা। তোরে জেল খাটাইলো তার বদনামটা কলি, তোরে যে এত মায়ের আদর দিয়ে বড় করছিস, এই মিশরে তোর মা ছিল না বাপ ছিল না, তুই আইছিলি গোলাম হিসাবে, তোরে ছেলের মতো আদর করিয়া আজকে ওই মহিলার বদনামটাই বললি সুনাম বললি না, কিন্তু মনে রাখবি ইসু যে বান্দার প্রশংসা করতে পারে না সে আল্লাহর প্রশংসা করতে পারে না। ইসু কয় আব্বা তোমার উপর দিন কথা কব না, আমি জানি তুমি এক তো নবী, তোমার বাবাও নবী তোমার দাদাও নবী। এই আস্তে কথা বলে কিন্তু একবারে একবারে কিন্তু আমি এই ইয়াকুব আলাইহিসসালাম তার বাবা ইসহাক আলাইহিসসালাম তার বাবা ইব্রাহিম আলাইহিসসালাম। আব্বা তুমি এক নবী বংশের পোলা, আমার দাদা ইসহাকও নবী তোমার দাদা ইব্রাহিমও নবী, আমার বাবাও নবী তোমার বাবাও নবী, অতএব আব্বা তোমার নিচেও নবী উপরেও নবী, তোমার উপর কত কইলাম আমার সব শেষ। কোন নবী তো নয়, আমি সবচেয়ে বড় ক্রেডিট আমি তোর বাবা। আজকে বল ভালো করে বুঝিস, ইয়াকুব আলাইহিস সালাম বলে আমি তোর বাপ নবী পরে। দুনিয়ার নবীর দোয়াও কাজ হবে না যদি বাবার বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকে। বাপ এমন একটা জিনিস, কষ্ট হইতেছে টাকা নেই দিকে, শুধু একটা এতে তাফসির করে যায় অকাজা রব্বুক আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, দেখ আমার আল্লাহ মা বাবারে কোথায় রেখে দিয়েছে, কষ্ট হইতেছে না। এই সব আব্বা ওই মহিলার ডাক, এ এদিকে হাই, তোর থেকে অন্তত 40 বছরের বড় মহিলা,
তুই তার তুই বললি কে ডাক দে আসেন করে আসেন করে এদিকে আসেন আপনি আমার বাপের বানানো কথা না ডাইরেক্ট কোরআনের তাফসীর আমি বানায় কথা বলি না এই যে দেন না আজরাইল গুলো আমার দিকে এসেছে এই দেখছেন এই বাটপার গুলাই যাই এই মিডিয়া ওরা আমার একটু সুযোগ পাইলে আমার গরম ডিম দিব আর আমার পুরা ওয়াজ সারবো না সারবো কাটিং করে আমি কোন জায়গায় বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি কবে জেমসের গান গাইছিলাম 2006 সালে বাটপার গুলো এখন ওইটা সারে কথা কর না কেন আল্লাহ এই মিডিয়ার জন্য আজকে আমার মামুন জেলখানায় এই মিডিয়ার জন্য আজকে আমির হামজা জেলখানায় বাইরে হইছে বের হয়ে গেছে দোয়া করি মানে প্রধানমন্ত্রীর কাছে বলবো আমি আপনার ফ্যামিলি একটা ছেলে হওয়ার কারণে আপনি আমার দেশে রত্ন বঙ্গবন্ধু কন্যা আপনার যদি কোন তাহাজ্জুদ পড়ে সারা জীবন দোয়া করতে আমি যতদিন বাইসে আছি করবো আপনি মরে গেলেও করবো আপনি মামুন হককে সাইরা দেন দেন একটু সাইরা দেন না আপনি রফিকুল ইসলাম মাতানি রে স্যার স্যার আমি নাঙ্গারে স্যার স্যার আপনি দেখেন না প্রতিটা দিন মামুন হকের দুটা বাচ্চা জেলখানার দরজায় দরজায় বাবার এক নজর দেখার লেগে ঘুরে যেদিন মামুন রে কোডে উড়াই বাচ্চা দুইটা বাবার দিক তাকায় তাকায় বুঝাইতে যায় আপ্পা তোমার শীতের পোশাক কবে পাবো আপ্পা এই যে দুই তিন শীত চলে গেল কেউ আমাকে চাদর কিনে দেয় না কেউ একটা সোয়েটার কিনে দেয় না আন্দোলন সবাই করে কেউ একটা চাদর কিনে দেয় না ইউসুফ বলেন আব্বা এই মহিলা তোর কাছে কি চায় এখন কান দেন আব্বা ও যা চায় ও শুনলে আপনি ঝাড়ু দিয়ে পিটা ফেলেন কি চায় বল আব্বা আমি কইতে পারবো না বল আব্বা এই হাসবি না আব্বা ও 82 বছরের বুড়ি ও বলে আমার বিয়ে করতে চায় ইসব গরম ঢুকছে না এই সব যেই মহিলা তোরে এত আদর দিয়ে পালছে যেই মহিলা তোর লাগে 7 তলা একটা বিল্ডিং বানাইছে স্বর্ণের খাটে ঘুম পড়াইছে ওই মহিলা একমাত্র জানে তুই ইউসুফ কখন খাস কখন ঘুমাস কখন গোসল করো সব জানে ইউসুফ যদি আমি বাবারে আনসার বিয়ে করার লাগিয়া আমি বাপের সিদ্ধান্তে বুড়ির ইতর বিয়ে করতে কষ্ট হইতেছে আল্লাহর খেলায় এই জগতে কে বুঝিবে আরে আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে আল্লাহর খেলা বসে বাজান নবী অলিতে এসব এই বুড়ির বিয়ে করতে হবে আব্বা তোমার পাও দর্শি তুই সব কম সব মেনে নিব এইটার আমি বিয়ে করবো বাবার সাথে বেশি বুঝো আব্বা এই তোমার পাও দর্শি আব্বা আব্বা তোমার আমি 40 বছর পরে পাইছি আর হারাইতে চাই না আব্বা গো আমার জামা পাইয়া তুমি সুখ অন্ধত্ব ফিরে অন্ধত্ব ই করে আবার আল্লাহ আলো ফিরাই দিছে আব্বা গো আব্বা তুমিও আজকে নবী আমিও নবী এসব নবীগিরি পরে বাপ আগে ওয়াজ বুঝিস আজকে ওয়াজ বোস অকাজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া তুমি বাপ তোমার কি কমু ওইটার বিয়ে করবো আমি পুরান গাড়ি রে নতুন ইঞ্জিন লাগাই ডেন ফেন করলে কিন্তু নতুন হয়ে যায় বাবা
কষ্ট হইতেছে? দুই মিনিট এ ভাই হলুদ, এ ভাই এ তোমার জায়গায় আহো, জায়গায় আহো, ঠিক আছে, আল্লাহ তোমার জান্নাত দিক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। হ্যাঁ, পিছনে যে আছে দেখবা কখন সে উঠে, আস্তে করে লুঙ্গিটা টেনে ধরে থাকবা, আর মাত্র পাঁচটা মিনিট বসো, দেখো কি মজা আমার আল্লাহ কোরআনে রেখে দিয়েছে, জোরে কোন মারা আবার। এসব আমার মালিক পারে না এমন কোন জিনিস নাই, আমি বাবার সিদ্ধান্ত, একেই বিয়ে করতে হবে। আব্বা তুমি যা কম সব মেনে নিলাম আব্বা, কিন্তু আব্বা বিয়ে করবো ঠিকই, ওই বুড়ি হলে আমি ঘর করবো না, কারণ ও আমার সামনে আইলি তো আমার মনে পড়বো আমার কি করছিস বাবা, তুমি জানো না আমার যে কি রিবন দিয়েছে বড় কথাই, তুমি জানো আমার 13 বছর জেল কাটছি, আমি এমনি ঘর করবো না, বিয়ে করবো না। ঠিক আছে, ঘর করার লাগবে না, বিয়ে করা, এই যে ও কে জন্য বাবার কথায় বিয়ে করি, ওই গোলাপ ফুল 8 টাকা দিয়ে একটা কিনে 14 ফেব্রুয়ারি সিপার মধ্যে দাঁড়াইয়া, কি মইন্টন না কি কয় যে মইন্টন, মইনট গা কালাবলি, আমার মা কোনদিন আমারে ঠান্ডা মাটিতে শোয়ায় নাই, আমার মা গরিব মানুষ ছিল, আমার মা গরিব মানুষ ছিল, খেতাবালের ছিল না, আমার মা খেতাবালি ছিল না, আমার সারাটা রাত বুকের মধ্যে রাইখে কাটাইছে, সারা রাত আমার মা বুকে রাইখে কাটাইছে, আমার ওই মায়ের বাগানে শুয়াইছি, আমার মায়ের তুমি দেখে রাইখো আল্লাহ, আল্লাহ দেখো স্টেজের ভিতরে তোমার পাগল চিল্লায়ার খান দেয়, যুবক ওয়াজ শুরু করার আগে আমার মাওলার হাত দুইটা উঠাইয়া জোরে জোরে চিল্লানি দাও, তোমার তো এখন ডাইরেক্ট কবুল হয়ে যাবে, দাও জোরে একটা ডাক দাও, 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 ডাক দাও। আল্লাহ দেখো কেমনে কাম দিয়ে দেওনা এগো মা বাবারে মাফ কইরা, দেওনা মুফতি কামালের মারে মাফ কইরা, আল্লাহ এই তো রে সানিন দুহারির বাবা আজকে নাই রে, ওর বুকটা বড় ব্যথা, চেয়ারম্যানের বাপ যদি আজকে থাকতো এই মাহফিলে বইয়া কান্দ, দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলেন ওই আল্লাহ এখনো আসে না নাই, জোরে বলেন আসে না নাই, যুবক তোদের পাও দুইটা দর্শি বসা বল, মাটির উপরে বইয়া পর, কবরে তোর বিস্তার দিবে না রে, বইয়া থাক, যদি একসাথে বলেন এই জমিনের মালিক কে, ওই আল্লাহ আসে না নাই, আছে বলতো আল্লাহু আকবার হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই যুবকে তারায়ও না, একদিক নিয়ে আসো, ওরা চলে যাবে তো, এই যাইস না, যা গেলে আজকে তোর কপাল পুড়ছে যুবক, জীবনে বিদেশের মুখ দেখবি না, পয়সার মালিকের জীবন হইতে পারবি না, এই অস্তিয়ে যাবি তো কপাল আজকে পুড়বো, একবারে লুলোয়ে বাইতে যাবি, একটাও বাইতে যাবি না আজকে, এই ওয়াশটা করাইতে যুবকদের অনেক কষ্ট হয়েছে, কথা বলেন না কেন, কতজনে বিরোধিতা করছে জানি না করছে কিনা, কতজনে করছে ওয়াশ কেমনে করস দেখাই দিব না, আরে ভাই রে তুমি যদি লুলোয়ে কালকে ঘরে পড়ে তো তোমারটা দেখবো কেটা, একসাথে বলেন এই জমিনের মালিক কে, ওদের শুরুতেই যারা কাঁদছেন তারা আজকে বাদশাহ, কান্নাকাটি এটা পৃথিবীর কেউ অভিনয় করে করতে পারে না, এটা নায়ক নায়িকার অভিনয় না, এটা আমার মাওলার খেলা, আমার আল্লাহ শুধু এইটাই চায়, আমার আল্লাহ শুধু এইটাই চায় বান্দা তুই একটু কান দিয়ে আমি চাইছে দেখবি, এই কথা বলা যাবে না, এই পর্দাটা উঠে দাও, পর্দার পিছনে অনেক জানি ক্যাটর ক্যাটর করে, উঠাও পুরো উঠে দে, পুরো উঠে কাছাই ধুয়ে দে, আল্লাহ রে ও আল্লাহ দুহারের দিক তাকায় দেখো
বিলাসপুর ইউনিয়নের দিক তাকায় দেখো প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দাও। জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। আমার পুলিশের দাদা বাইরে বইয়ে পড়লাম বাক মগা তারাই ধরে হাসতেছে, মাথা প্লেনিং করতেছে সাকিব খানের মতো। হে সাসা বইয়ে পড়েন লুঙ্গি ড্যাসকে ময়লা করে শাশির কাছে যায় করে, আল্লাহ রাসূল বলছে গদাওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন খায়রুম ফিদ দুনিয়া মা ফিয়া, আল্লাহ রাস্তায় ওয়াশ শুনে যে যদি পায় আর কাপড় চোপড়ে ময়লা লাগে ওই ময়লা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি শুনছি এখানে বলে একজন গানের শিল্পী হয়েছিল কয়েকদিন আগে, এই মুসলমানের বলা বিলাসপুর তো গান হয়, গানের মাঠে বইয়া যত যত দুলাবালু লাগাবা তত জাহান্নামের রাস্তা খুলে যাইব, কথা বল না কেন? এবারে মগাটা কই যায় ও সাধু সুদুলে, এবারে বহা তো কেন দি বহা, ও গেলে কিন্তু আমি মস্ত করবো না বহা, এই যে দুলা ভাইরা বহ তো, এই বেটা শর্ট, এই বেটা শর্ট, তুই যদি যা বহ বহ। এই মিডিয়ার লোক মাঝে মাঝে দাঁড়াবি, সবসময় দাঁড়াবি না, একসাথে বলেন ওইটা উঠাই দিতে বলছিলাম, পর্দাটা উঠাই দে একবার, উঠাই দে বাতাস হয় না, ঠিক আছে ঠিক আছে, থাকে না থাকে না, আল্লাহ কবরে বাতাস দিও না আল্লাহ, এহিনি দেও একসাথে বলেন তো, আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন, সবাই থাকবেন, কেউ ভাগবেন না তো, সবাই থাকবেন, আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে আপনার বাইকে যাবেন গা আমিও যাবো গা, একসাথে বলেন 15 বছর আগে আসছিলাম আবার আসছি, যারা আমারও আছে 15 বছর আগে শুনছিলেন এই চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে, এর ভিতরে কত মানুষ কবরে চলে গেছে ঠিক না, কত মানুষ হয়তো সেদিন আমারও চেয়ারম্যান সাহেবের মা শুনছিল, আজকে তার মা নাই, হয়তো তার বাবা শুনছিল, আজকে তার বাবাও নেই, হয়তো এমন একদিন হবে এই মাঠে আমি স্যার আরেকজন বক্তা আসবে আমি থাকবো না, চেয়ারম্যানের আসনে আর একজন চেয়ারম্যান থাকবে সে থাকবে না ঠিক না। আজকে যখন এসেই পড়েছি আপনারাও মাঠে এসে পড়েছেন, আখেরি মোনাজাত না করে কেউ যাব না, ইনশা ইনশা এবার কর এই জমিনের মালিকটা কে, আল্লাহ বলে গোলাম রে তুই আমার দিক তাকা, আসমানের দিক তাকাইয়া কোন ওয়াজে বইয়া জান্নাতের মাঠে বসে মাঝে মাঝে সুবহানাল্লাহ দিয়ে আমারে খুশি করবি, আমি তোর উপরে খুশি হইয়া এই 10টা পৃথিবীর সামনে একটা জান্নাত তোর নামে দলিল করে দেব, 10টা পৃথিবীর সামনে একটা জান্নাত আপনার নামে দলিল হোক আপনি চান না, সবাই চান না, ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন, জান্নাতের যে জান্নাত আপনি থাকবেন ওই জান্নাতের একটা ইটা হলো স্বর্ণের একটা ইটা রূপার, এক সাসা নে দেয় না সেনা না সুপরা কথা কইেন, জান্নাত এমন একটা জায়গা আলে মনে মারে যে গান একটা ইটা থাকবে স্বর্ণের একটা ইটা রূপার, এরপরে সুবহানাল্লাহ কইনা ওই এক সাসা দেন এই যে গালে আদে চিন্তা করতেছে এই হুজুরা যা কয় কি সত্য নি, হসাসা আমার জন্ম যেরকম সত্য আমি যে কথাটা কইলাম আপনার জান্নাতের একটা এটা স্বর্ণের একটা এটা রূপার এরকম সত্য, চন্দ্র সূর্য যেরকম ভাবে আলো দেয় যেরকম সত্য জান্নাতের একটা এটা স্বর্ণের একটা এটা রূপার এরকম সত্য, যদি আপনি অবিশ্বাস করেন আপনি ডাইরেক্ট কাফের হয়ে যাবেন। আল্লাহ বাবা এ অটোয়ালা এ হুন এ পুত পুত করিস না আস্তে আস্তে না, ও মানুষ দেহ আরো সেতে বেশি যে ওর অটো আছে একটা, আল্লাহ এই অটো যদি আমার শাশুড়ি শেখ হাসিনা উড়াই দিত, অনেকে যখন পুলার কথা বলে অমুকে অমুকে আপনি ছেলের বোকা দিছে অনেক মা বাবার
কষ্ট লাগে, ভাববেন এই দুনিয়া অনেক প্রলোভন আছে, কারোর বকা দিল না, আপনার ছেলের বকা দিল, কারণ কি? ভুল তো আপনার ছেলেরও থাকতে পারে, পারে না? এইটা যখন আপনি বিবেচনা করবেন তখন আপনার খারাপ লাগবে না। অতএব আমি লম্ব করব না, হুজুর বয়ান করবেন, আমরা হুজুরের কথা শুনব। আজকে ইলিয়াসুর রহমান জিহাদি আমার জানা মত আমাদের বিলাসপুরের ভিতরে আমাদের বাড়িতেই প্রথম মাহফিলে আমি তাকে এনেছিলাম, জানি না প্রথম মানছিলেন কিনা, কিন্তু আমার মাহফিলে তাকে এনেছিলাম। তখনও আমরা তার পাশে থেকে ওয়াজ শুনেছি। মুফতি কামাল ভাই বলেছেন যে আগের ইলিয়াসুর রহমান জিহাদি আর এখনকার জিহাদি এক না, মানুষ একই, কিন্তু তার যোগ্যতা সে যেভাবে অর্জন করেছে মানুষ আগের তুলনায় এখন তাকে অনেকটা পছন্দ করেছে, অনেকটা ভালোবেসেছে। ভালোবাসার কারণে আজকে জিহাদি অনেক লম্বা জায়গায় অনেক জায়গায় পৌঁছে গেছে, তার নাম শুনলেই জনগণ এক ডাকে চলে আসে, নাকি কর? আজকে জিহাদির কাছ থেকে আমরা অনেক কথা শুনব। আমার ভালো লাগে এরকম মাহফিলে এসে, যখন মুসল্লি বসা থাকে হুজুর যখন বয়ান করে হুজুরও ভালো লাগে, যারা আসে তাদেরও ভালো লাগে। সর্বশেষ এখানে অনেক বাচ্চা যারা আছেন, ভাই বোনেরা আছেন, সবাই ভালো থাকেন, সবাই সবাইকে সম্মান করা শিখেন। আপনি সম্মান অবশ্যই একদিন আল্লাহ আপনাকে কার মাধ্যমে যেভাবে হোক আপনাকে দিবে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত প্রধান বক্তাকে ফুলের তোড়া দিয়ে রাধানগর যুব সমাজ শুভেচ্ছা জানাচ্ছে। এই পর্যায়ে আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রাশেদ চোপড়া সাহেবকে রাধানগর যুব সমাজ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবে। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এ পর্যায়ে আমাদের রাধানগর যুব সমাজ এবং চেয়ারম্যান সাহেব আমাদের আজকের প্রধান বক্তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে মূল্যবান তাকবীর পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কুরআন, আলহাজ হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব। আলহাজ হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, নারায়ণ তাকবীর। জিহাদি সাহেবের আগমন বিলাসপুরবাসীর পক্ষ থেকে, ধারানগরের পক্ষ থেকে, দোহারবাসীর পক্ষ থেকে, নারায়ণ তাকবীর। আমি রাজানগর যুব সমাজ ও একটা এলাকার মুরব্বিয়ানে কেরামদের পক্ষ থেকে হযরতকে মূল্যবান তাকবীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখানে আপনারা আমার এলাকার মানুষ আপনারা দেখছেন আমার মাকে আমি হন্ডার দেশে উঠে ডাক্তার কাছে গেছি,
যতক্ষণ পর্যন্ত বাড়িতে নাড়ছি ততক্ষণ পর্যন্ত আমার মা একটা রাত্র ঘুমান। কেউ যদি জাগে থাকে আমি বাড়িতে পা রাখার, আমার স্ত্রী ভগবান দরজা খুলে না, কিন্তু আমার মা সাথে সাথে দরজা খুলে দিতে। আজকে হয়তো এই আপনাদের চেয়ারম্যান হয়েছে, কিন্তু আমার মাকে সেটা আমি দেখাইতে পারিনি, চেয়ারম্যান হওয়ার পর আমি ভালোবাসতে পারিনি। আমি আপনাদের সন্তান, আমি বিশ্বাস করি মা বাবাকে যদি ভালোবাসেন, মা বাবা যদি মরার আগে আপনাকে দোয়া দিয়ে দেয়, এই দোয়া কিছু টাকার চেয়ে অনেক বেশি দামি হবে। আমি যা শিখছি আমার ছোট ভাইদেরকে, সমাবশী ভাইদেরকে আমার অনুরোধ রইল, যদি কিছু কামাই করতে চান মা বাবাকে সম্মান করেন, ইজ্জত করেন, কোনরা যা দিতে পারবে আল্লাহর পরে আর কেউ দেওয়ার মতন ক্ষমতা নাই। মা যদি দোয়া দিয়ে দেয়, বাবা যদি দোয়া দিয়ে দেয়, আপনি একদিন এই সফলতা অবশ্যই অর্জন করবেন। কোন জায়গায় তা করবেন সেটা আপনি নিজেও বুঝবেন না, আল্লাহ আপনাকে দিয়ে দেবে। অনুরোধ রইল, আমি অনেক বাড়িতে শুনি অনেক ভাইদের কথা, অমুক বাড়িতে মা কি সম্মান করে না, কিন্তু শাশুড়ি সম্মান করেন, শাশুড়িকে অনেক সম্মান করেন, শাশুড়িকেও সম্মান করেন। আমি বলি না যে আপনার শাশুড়িকে সম্মান করবেন না, শাশুড়িকে সম্মান করেন, কিন্তু মাকে বাবাকে যদি আপনি সম্মান না দিয়ে আপনার শুধু শাশুড়িকে সম্মান করেন তাহলে কি হবে? আপনি আসছেন কই থেকে? আপনি তো বাবার গর্ভে মায়ের পেট থেকে আসছেন, মাকে আর বাবাকে যদি সম্মান না করেন শুধু শাশুড়িকে করলে হবে? আপনি সবাইকে করেন, যেহেতু আপনার ঘরে স্ত্রী আসছেন তার মা আপনারও মায়ের সম্মান সমতুল্য, আপনি তাকেও সম্মান করেন, কিন্তু নিজের মা বাবাকে আগে করেন। এখানে অনেক ভাই অনেক বাচ্চা সারা আছে, আমি সকলকে অনুরোধ করি আপনাদের ছেলে সন্তান যারা আছে তাদেরকে সম্মান শিখিয়ে।